আজকে একটা খুব সুন্দর ঘটনা আমরা জানব যে ঘটনার মাধ্যমে আমরাও একটা উচিত শিক্ষা পাবো তো স্বামীজি সম্বন্ধে অকথা কুকথা নিন্দা অপবাদ কয়েকজন বলতে থাকলেন শ্রীরামকৃষ্ণের কাছে আর শ্রীরামকৃষ্ণ সেগুলো শুনতে শুনতে একদিন হঠাৎ করে ওই ভক্তদের কাছে যারা স্বামীজির নামে উল্টো পাল্টা বলছিলো তাদের কাছে রিয়াক্ট করেছিলেন এবং সেই রিয়াকশান করতে গিয়ে শ্রীরামকৃষ্ণ কী কী কথা বলেছিলেন সেটা আজকে জানব তো এই ঘটনাটা ছিল এই রকম তো তখন স্বামীজির বাড়িতে অর্থাৎ নরেনের বাড়িতে তখন প্রচুর পরিমাণে অর্থাভাব চলছে খাদ্যাভাব চলছে অর্থাভাব খাদ্যাভাবে সেই সংসার একদম জর্জরিত হয়ে পড়েছে এবং তার মা ভুবনেশ্বরী দেবী তিনি প্রচণ্ড মানে বিচলিত হয়ে পড়েছেন যে এই সংসারকে নিয়ে আমি কী করবো তো নরেনের অভ্যাস ছিল কি না সকালবেলা যখন ঘুম থেকে উঠতেন তখন সেই বিছানায় বসে চোখটা খুলে ভগবানের নাম নিতেন তো তারপরে তিনি বিছানা ত্যাগ করতেন তো একবার এই রকম তিনি ভগবানের নাম নিয়ে সকালবেলা ভগবানের নাম নিয়ে বিছানা ত্যাগ করছেন সেই ভগবানের নাম যেই শুনেছেন তখন তার মা অর্থাৎ ভুবনেশ্বরী দেবী তখন খুব অভিমান করে একদম একটু জোরের সঙ্গে বলে ফেলেছেন চুপ কর চুপ কর ছোঁড়া অর্থাৎ তিনি নরেনকে ছোঁড়া বলছেন চুপ কর চুপ কর ছোঁড়া ছেলেবেলা থেকে কেবল ভগবান আর ভগবান খালি ভগবানই করে গেলি ভগবান তো সব করলেন এই রকম করে বলছেন যে ভগবান তো সব করলেন অর্থাৎ মায়ের এই রকম কথা শুনে অর্থাৎ মায়ের এই যে তীব্র তার মনোবেদনার যে আঘাত সেই আঘাত কিন্তু নরেনের হৃদয়কেও স্পর্শ করল তিনিও বিচলিত হয়ে পড়লেন এবং নরেন তিনি কি করলেন না ঈশ্বরের প্রতি ভগবানের প্রতি একটা দারুণ অভিমানে তার মন এবং হৃদয় যেন পূর্ণ হয়ে গেল ভগবানের প্রতি তার একদম প্রচুর পরিমাণে অভিমান এলো এবং নরেন কোনো কথা কোনোদিনও গোপন রাখত না ভগবানের প্রতি ঈশ্বরের প্রতি এই যে অভিমান সেই অভিমান কিন্তু তার বন্ধুদের সঙ্গেও আলোচনা করতে শুরু করলেন এবং সেই সময় তিনি আবার পাশ্চাত্য দর্শন পড়ছেন এবং পাশ্চাত্য দর্শন পড়ে তিনি বলতে লাগলেন যে দেখো ঈশ্বরের অস্তিত্ব প্রমাণ করা যায় না কেননা পাশ্চাত্য দর্শন ওরা তো আর ঈশ্বর টিশ্বর মানেন না তাই নরেন বলতে লাগলেন তার বন্ধুদের কাছে যে ঈশ্বরের অস্তিত্ব কিন্তু প্রমাণ করা যায় না আর যারা পানিশমেন্টের ভয়ে অর্থাৎ শাস্তির ভয়ে যারা ভগবানকে বিশ্বাস করেন তারা দুর্বল ছাড়া আর কিছুই নয় এই কথাগুলো যখন বলছেন তো এই কথাগুলো বন্ধুদের কাছে নরেন বলছেন এবং বন্ধুদের মারফত এই কথাগুলো কথা তো মানে হাওয়ায় হাঁটে না বাতাসে হাঁটে তো কথাগুলো একান ওই কান হতে 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 বন্ধুদের মধ্যে এরকম ছড়াতে ছড়াতে ভক্তদের মধ্যেও ছড়াতে থাকল এবং ভক্তরাও বুঝতে পারলেন যে নরেন কিন্তু তার অধপতন ঘটে গেছে কুসঙ্গে নরেন মিশছে মানে ভক্তদের মহলে এরকম একটা হলো কুসঙ্গে মিশছে এবং দেখা যাচ্ছে কি যে ভগবানকে এরকম মানছে না কুসঙ্গে মিশছে এবং আরও দু চারটে কথা তার সঙ্গে নিন্দা অপবাদ জড়িয়ে দিয়ে ভক্তরা শ্রীরামকৃষ্ণকে বলতে শুরু করলো এ বলে ও বলে এই রকম অকথা কুকথা নিন্দা অপবাদ এই রকম বলতে 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 শ্রীরামকৃষ্ণ শুনছেন কিন্তু শ্রীরামকৃষ্ণ কোনো রিয়্যাক্ট করছেন না একদিন দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণ বসে আছেন কিছু ভক্ত যখন নরেন সম্বন্ধে রকম কঠোর সমালোচনা করছেন এবং বলছেন যে নরেনের অধঃপতন ঘটেছে তো এই রকম যখন আলোচনা নরেন নাস্তিক হয়ে গেছে নরেন ভগবানকে মানে না সে ভগবানের অস্তিত্ব স্বীকার করে না এই রকম যখন বলছে যে নরেন এইরকম কুসঙ্গে পড়ে নষ্ট হয়ে গেছে শ্রীরামকৃষ্ণ কিন্তু আর নিজেকে ধরে রাখতে পারলেন না তিনি হঠাৎ করে বলে ফেললেন কি চুপ কর শালারা চুপ কর শালারা চুপ কর মা অর্থাৎ জগদম্বা অর্থাৎ ভবতারিণী মা এই কথা বলছেন মা বলেছেন সে অর্থাৎ নরেন কখনো কখনো ঐরূপ হতে হতে পারে না অর্থাৎ শ্রীরামকৃষ্ণ বলছেন চুপ চুপকরশালারা মা বলেছেন সে কখনো ওই রকম হতে পারে না তারপরে শ্রীরামকৃষ্ণ আরও বলছেন কি বলছেন কখনো এরূপ কথা যদি আবার তোরা বলিস তোদের মুখ পর্যন্ত আমি দেখব না এই হচ্ছে শ্রীরামকৃষ্ণ নরেনের প্রতি তার অগাধ বিশ্বাস এবং নরেনকে তিনি ওইভাবে তৈরি করতে চেয়েছেন নরেনের প্রতি তার অগাধ বিশ্বাস নরেন সম্বন্ধে তিনি কোনো খারাপ কোনো কিছু শুনতে চাইছেন না কেননা তিনি হানড্রেড পারসেন্ট জানতেন যে নরেন কে এবং নরেন কী জন্য এই পৃথিবীতে এসেছে তো তিনি সেটা জানতেন বলে নরেনের প্রতি পূর্ণ একটা আস্থা ছিল যেমন মা বাবার পূর্ণ আস্থা থাকে তার নিজের সন্তানের প্রতি কোনো সন্তান যদি ভালো হয় এবং কেউ যদি এসে অন্য কেউ যদি এসে তার মা বাবার কাছে তার নিজের সন্তান সম্বন্ধে ওই রকম বলে যায় জানো তো তোমার ছেলে এই রকম ওই রকম ওই করছে সেই করছে খারাপ করছে মন্দ করছে এরকম যদি বলে মা বাবাও যেমন বিশ্বাস করে না ঠিক সেই রকম শ্রীরামকৃষ্ণ তিনি বিশ্বাসই করলেন না যে নরেন এরকম বলতে পারে এরকম করতে পারে তার এরকম অধপতন হতে পারে তার এরকম কুসঙ্গে তিনি পড়তে পারেন এইটি কিন্তু তিনি বিশ্বাস করলেন না এবং বললেন কি তোরা যদি আর এই রকম বলিস তোদের মুখ পর্যন্ত আমি দেখব না এই রকম বলে রাখলাম এই হচ্ছে শ্রীরামকৃষ্ণ তো নরেনের প্রতি তার এত বিশ্বাস ছিল বলে অনেক সময় তিনি নরেনকে বলেছিলেন তো কতটা বিশ্বাস দেখুন নরেনকে তিনি বলেছিলেন তো যে তোকে অনেক কাজ করতে হবে নরেন শিক্ষে দেবে তখন নরেন কি বলছিল আমি ওই সব পারব না বাপু তখন বলছিলেন কি শ্রীরামকৃষ্ণ তোর হার পারবে আবার কি না যখন কেশবচন্দ্র সেন ইংল্যান্ডে গিয়ে বক্তৃতা করতেন তার কত জগৎজোড়া খ্যাতি ইংল্যান্ডে তার বক্তৃতা শুনতে কে আসতো কুইন ভিক্টোরিয়া পর্যন্ত আসতো কেশব সেনের এত খ্যাতি এত সুখ্যাতি তো তিনি যখন বলছেন শ্রীরামকৃষ্ণ বলছেন কি না কেশবের মধ্যে যে শক্তি আছে আমার নরেনের ভিতরেও ওই রকম আঠারোটা শক্তি আছে এ জগৎ কাঁপিয়ে দেবে তো তখন নরেন শ্রীরামকৃষ্ণকে একটা সাইডে ডেকে নিয়ে গিয়ে বলছেন আপনি এরকম বলছেন কেন লোকে এরকম পাগল বলবে কোথায় কেশবচন্দ্র সেন আর কোথায় বিশ্বনাথ দত্তের ছেলে এরকম বলছেন কেন এরকম বলবেন না আপনাকে লোকে পাগল বললে আমার কষ্ট হবে তখন শ্রীরামকৃষ্ণ বলতেন যে আমি কি এমনি বলছি রে মা অর্থাৎ জগদম্বা জগতজনিনী আমাকে তো দেখিয়ে দিচ্ছেন তোর ভিতরে এরকম আঠারোটা শক্তি আছে এই হচ্ছে শ্রীরামকৃষ্ণ তার প্রতি এইরকম আস্থা রেখেছিলেন বলে বিশ্বাস রেখেছিলেন বলে তিনি জানতেন নরেন কি জাতের ছেলে কী ধাতুতের নরেন গড়া এটা জানতেন বলে সেই নরেন পরবর্তীকালে জগৎ কাঁপিয়ে দিলেন জগতের কাছে একটা আদর্শ হয়ে থাকলেন এবং জগতের শিক্ষক রূপে নরেন আত্মপ্রকাশ করলেন এবং কোটি কোটি মানুষ আজকে তার জীবন এবং আদর্শে অনুপ্রাণিত হয়ে নিজেদের জীবনকে সেভাবে তৈরি করার চেষ্টা করছেন এই হচ্ছে শ্রীরামকৃষ্ণের শিক্ষা এই হচ্ছে স্বামী বিবেকানন্দের শিক্ষা ভালো মানুষের উপরে বিশ্বাস করতে হয় বিশ্বাস রাখতে হয় ভালো মানুষকে যদি আমি বিশ্বাস করি তার উপরে যদি আস্থা রাখি তাহলে আর আমার দুঃখ কষ্ট নেই জীবন আনন্দময় হয়ে উঠবে